আন্দোলনকারীদের ওপর গুলি না ছোড়ার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট একই সাথে পুলিশকে নির্দেশ দেন আইন অনুযায়ী দায়িত্ব পালনের কেউ তা অমান্য করলে পুলিশ প্রবিধান অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন উচ্চ আদালত গেল সপ্তাহে দুদিন এজলাসে হট্টগোল বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি শুরু হয় সরাসরি গুলি বন্ধ চেয়ে করা রিটের শুনানির বহু আগে এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামীপন্থী আইনজীবীদের ভিড়ে ছিলেন সাধারণ আইনজীবীরাও শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন এ সময় হাইকোর্ট বলেন পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে এক্ষেত্রে তো রিটকারীরা চতুরতার আশ্রয় নিয়েছেন এতে সাইদে অ্যাটর্নি জেনারেল বলেন পুলিশ তখনই গুলি ছুড়েছে যখন আক্রান্ত হয়েছে সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন তবে সাথে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ হাইকোর্ট বলেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে বিক্ষোভ দমনে গুলি করতে হলে যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান লেতালাম তারা ফায়ার এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে আইন যেন মেনটেন করে এটা আমাদের এমন আদেশে খুশি আইনজীবীরা বলছেন হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি করা থেকে বিরত রাখবে তাকদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয় অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায় আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায় আটকের ক্ষেত্রে হোক গুলি বর্ষণের ক্ষেত্রে হোক তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে ছয় সমন্বয়ক বেআইনিভাবে ডিবি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিতকারী আইনজীবী मासुदुर रहमान चैनल ट्वेंटी फोर ढाका